নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর থাকবে। মুনাফিকরা আপনার সঙ্গে ভাত খাবে, মুনাফিকরা আপনার সঙ্গে বাজার করবে, মুনাফিকরা আপনার সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে, সুযোগ পাইলে আপনারে বরাত বাস ডুহাই দিবে। উতবাকে নিন্দার চোখে দেখে, সাইবাকে নিন্দার চোখে দেখে, আবু জেহেলকে নিন্দার চোখে দেখে, আবু জেহেলকে নিন্দার চোখে দেখে, এই পৃথিবীতে চুকে চুকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, এদের নাম কলঙ্কিত অধ্যায় হিসাবে ইতিহাসের পাতায় লেখা আছে। জেনে শুনে সত্যকে গোপন করবেন না, দিলটাকে একটু নরম করে দিবেন। একদিন হয়তো আমার কণ্ঠ থাকবে না, একদিন হয়তো আমার বাকশক্তিকে রুদ্ধ করার জন্য কেউ আমাকে অ্যাটাক করতে পারে, একদিন হয়তো বা আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। এই ফার্স্ট গ্যালারিতে যারা বসে আছেন, কার আগে কে কোন দিন মারা যাবো আমরা কেউ বলতে পারি না। যদি বলতে পারতাম এখন ওয়াজে আসতাম না, বিছানায় শুয়ে শুয়ে গড়ায়া গড়ায়া খান্না করতাম। অনেক তুফান অনেক ঝড়ঝাপটি আসে, ভয় পাই না, ভয় পাই না। এই জন্য রিজিকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আমার নসিবে যা লেখা আছে তাই হবে। আমি হতাশ হই তখন যখন দেখি মুনাফিকরা প্রয়োজনে গোপনে গোপনে বসে বসে হাসে। মুনাফিকরা গোপনে বসে বসে হাসে, জাপটি মেরে বসে থাকে, এরা দেশের দুশ্মন। এই দেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যই, ইসলামের অনুভূতিকে নষ্ট করার জন্য এক এক সময় এক একটা পাই তারা চলে। আমি দেখেছি এই দেশের ইমেজ আর স্বাধীনতার সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে খর্ব করার জন্যে এবং পারস্পরিকভাবে বিভেদ লাগানোর জন্যই একদল মানুষ গোপনে ষড়যন্ত্র শুরু করেছে, যেটা আবারও আজকে মানুষ দেখেছে। ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াজের ময়দান, এই ওয়াজের ময়দান আপনারা দেখেন জনসমাবেশ যা হয়, বিরিয়ানির প্যাকেট দিয়েও এত মানুষ আনতে পারে না। মাত্র 5 দিনের নোটিশে আপনারা হাজার হাজার মানুষ চলে এসেছেন, বিরিয়ানির প্যাকেট দিয়ে এক একজনের 500 দিয়েও দিনের বেলা এত লোক গাড়ি ভাড়া দিয়ে এত লোক আনতে পারে না। আর রাত্রে এখানে 12টা বেজে গেছে, 11টার কাছাকাছি বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ আপনারা মাত্র 5 দিনের নোটিশে খোলা ময়দানে হাজির হয়ে গেছেন। এটা নিঃসন্দেহে পৃথিবীর কোনো ব্যক্তির আকর্ষণ নয়, এই আকর্ষণ হলো কোরআনের আকর্ষণ। ঠিক কিনা বলে? এই আকর্ষণ মদিনাওয়ালার আকর্ষণ। ঠিক কিনা বলে? আসেন একটু সামনে যাই, আমাকে বলা হয়েছে আমি সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য। আপনারা তো চান আপনাদের মতো করে কথা বলি, জ্বালা তো আমার, আমি বুঝি কি বলতে হবে কি করতে হবে। তবে একটা কথা, ছাত্র জীবন থেকে লাল চক্ষুকে ভয় পাই নাই, এখনো পাই না ইজ্জতের মালিককে। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আজকে আমার ওয়াজের ধারা কিন্তু ভিন্ন, কথা নাই চুপ থাকবেন, বেশি লম্বা করব না, 11:30-12টায় মাইক সারবো, কিন্তু ইজি থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমি 3 ঘন্টার কথাই 1 ঘন্টায় বলবো, আকল থাকলে বুঝবেন, না থাকলে সারা রাত ওয়াজ করলে বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো,
ফিসিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে তার মানে বোঝা গেল আল্লাহকে ভালোবাসবা পরিপূর্ণ ভালোবাসা লাগবে নবীকে ভালোবাসবা পরিপূর্ণ ভালোবাসা লাগবে ইসলামকে ভালোবাসবা পরিপূর্ণ ভালোবাসা লাগবে বন্ধুরে ও আমার ফতেপুরে রে বাবারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমন ভাবে বলে দিয়েছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো কারণ যারা আল্লাহকে ভালোবাসবে তারা 100% আমার আল্লাহর বিধান মেনে চলবে কথা বলেন ঠিক কি না ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম ধর্ম ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম আমার নবী আপনার নবী বলে দিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত থেকে কেউ নিরাপদ না যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না গো সেই লোকটা কখনো মুসলমান হতে পারে না কারণ মুসলমান হলো যিনি মুসলমান হলো তিনি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই লোকটাই হলো মুসলমান কথা বলেন ঠিক কি না এই জন্য বাবা যুবক মুসলমান এমন জিনিস ইচ্ছে করলে আমরা খ্রিস্টানের ঘরে আল্লাহ পাঠাইতে পারত ইচ্ছে করলে আমার আল্লাহ বৌদ্ধের ঘরে পাঠাইতে পারত ইচ্ছে করলে আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতে পারত আমরা যে কত সৌভাগ্যবান আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি শুধু এই চিন্তাটা যদি রাতের বেলা শুয়া শুয়া চিন্তা করেন আমরা অন্য কোন ধর্মের মানুষের ঘরে আল্লাহ আমরা পাঠাই নাই আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা দুনিয়াতে পাঠাইছে কথা বলেন ঠিক কি না আবার আল্লাহ আদম নবীর উম্মত বানায়া পাঠাই নাই ঈসা নবীর উম্মত বানায়া পাঠাই নাই দাউদ নবীর উম্মত বানায়া পাঠাই নাই ইউসুফ নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাই নাই এমন একজন নবীর উম্মত মানে আমরা পাঠাইছে যেই নবী দুনিয়াতে আয়েশা তোর জন্য চোখের পানি ফেলায় কাঁদছে যেই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে মেরাজে যাওয়ার সময় তোর জন্য কাঁদছে যেই নবী দুনিয়াতে পাথর আঘাত খাইয়া রক্ত জড়াইয়া জড়াইয়া উম্মতের জন্য কাঁদছে গো এই নবী তো সেই নবী যেই নবী হাসরের ময়দানে তোমার জন্য কাঁদবে নবী আপনি কতদিন কাঁদবেন কে আমার উম্মত গুলারে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইয়ের আমার আমি বলেছিলাম আমরা মুসলমান আমরা ইমানদার এমন নবীর উম্মত আমি তুমি হইলাম যেই নবীর না বানাইলে কোনো কিছুই বানাইতো না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ পায়ের মধ্যে হাত দিয়া বলি আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান যারা ঈমানদার তারা কখনো হক জেনে গোপন করবে না কথা বলেন ঠিক কি না পরিষ্কার কথা এই যে একটা ঈদ গেল ঈদের দিন থেকে এই পর্যন্ত একটা কথা আপনাদেরকে বলতে চাই রমজানুল মুবারকে যেমনে তারাবি নামাজ পড়ছেন ওয়াক্তের নামাজ পড়ছেন এই এখন রুটিনটা ঠিক আছে নি কই বুঝুন নাই কেন নাই কেন তোর নসিব মন্দ আমার নবী আপনার নবী বলেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তারে বান্দা থেকে বন্ধু বান্দা থেকে খাঁটি বান্দা বানাই পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে
আমার আল্লাহ তাদেরকে বোন বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নে আল্লাহু আকবার আমরা আল্লাহর বন্ধু হতে চাই আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন সাবধান সাবধান আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে তাদের কোনো চিন্তা নাই এই জন্য যুবক আল্লাহকে ভালোবাসা লাগবে আল্লাহ বলছেন উদখুলু ফিসসিলমি কাফা জীবন চলে যাবে আল্লাহর নাম মুখ থেকে ছাড়া যাবে না জীবন চলে যাবে কিন্তু আল্লাহর নাম ছাড়া যাবে ইতিহাস প্রমাণ করে যুগে 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 অনেক তুফান এসেছে যারা অবিচল আস্থা আর ভালোবাসা রেখে অটল থেকেছে আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা পরায় দিয়েছেন ঠিক কি না বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা পরিষ্কার কথাগুলো বলতে চাই আমার নবী আপনার নবীর একজন সাহাবী যেই নবীর সাহাবী আমার নবীর জানের চাইতে আরো বেশি ভালোবাসতেন আপনারা বলেন নবীকে জানের চাইতে ভালোবাসার নামই তো ঈমান রে বাবা কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাবিক ইউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম হাবিব আমি আপনাকে ঈমানদারের জানের চাইতে আরো নিকটে থাকার জন্য আমি আপনাকে ক্ষমতাবান করে পাঠিয়েছি এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি কি বলি রে বাবা ওয়াজ এমন এক জিনিস আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে কিছু গজল গাই এক একটা গজলের ভিতরে দুই তিন ঘন্টা প্রেমে বল বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে আল্লাহ অকবার বলবেন না উম্মতের দর আমরা কি নবীর প্রেমিক না গজল গালি কি কষ্ট লাগে হাসান বিন সাবিত বলেন আমার যখন রোগ হয় আমার রোগ হইলে আমি ওষুধ খাই না নবীর শান যখন গাই আমার রোগ আয়া যদি লাগে তোমার দাওনা দেখা ঘুমের ঘরে একটা জবান বন্ধ রাখবেন না জবানটাকে ছেড়ে দিয়ে বলো সুবহানাল্লাহ আরে বাবা আজকে তো আমি তাহির ওয়াজ করতেছি হাজার হাজার মানুষ আপনারা এসেছেন এমন একটা সময় ছিল আল্লাহর নামটা ওপেন বলা যায় নাই এমন একটা সময় ছিল নবীর নামটা ওপেন বলা যায় নাই ওই সময়ে শুধু নবী ছিল নবীর সঙ্গে সংখ্যা ছিল মাত্র 40 জন কিন্তু জোরে জোরে গোপনে গোপনে আমার নবীর কাছে আয়েশা ফিস ফিস কইরা আল্লাহ আল্লাহ এইভাবে জিকির করত কেন কাফেররা চতুর্দিকে ছিল আল্লাহর নাম নেওয়ার মতন কেউ ছিল না আমার নবী এমন একটা সময় পৃথিবীর মধ্যে এসেছেন কন্যা সন্তান ঘরের মধ্যে জন্মগ্রহণ করলে তারা জীবন্ত কবর দিয়ে দিত এমন একটা সময় এসেছেন কাফেররা গড়ে 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 শুধুমাত্র মদ আর মদ তাদের প্রধান খাবার এমন একটা সময় ছিল তারা মায়ের সঙ্গে থাকতো স্ত্রীর সঙ্গে থাকতো এইমাত্র বিয়ে করত এইমাত্র বিয়ে সারা ভোগ করত
এমন একটা সময় আমার নবী দুনিয়াতে আসছেন নবীর চেহারা মুবারক দেখা মাওলা আলী আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছি এমন একটা সময় সিদ্দিক আকবর নবীর জন্য পাগল হয়ে গেছে এইভাবে গুনতে 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 মাত্র 40 জন মানুষ আল্লাহওয়ালা 40 জন মানুষ নবীওয়ালা আমার নবী কাহার কাছে দিনের দাওয়াত দেয় নাই সংখ্যা কম তারা আঘাত করতে পারে ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী জি আর কত গোপনে গোপনে আল্লাহর নাম ডাকতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম এবার আমার অনুমতি দেন আল্লাহর জিকির ওপেনে শুরু হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিকির কেমনে শুরু হবে আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা ঠিক কিনা বলেন আমার নবী ডাক দিয়ে কয় আবু বক কান দিলে কি আপনারা সুরা আল্লাহর ডাক দিতেন না তাহিরি সুরটা তো হিডোই ঠিক না এটা দিলে তো আল্লাহর ডাক দেন ঠিক না রেডি আছেন ইনশাআল্লাহ সবাই আমার নবী ডাক দিয়ে কয় আমার আবু বকর প্রস্তাব মন্দ না কিন্তু এখন সময় না কি কয় প্রস্তাব মন্দ না এখন সময় না আমার নবী কি হবে সেটাও জানার ক্ষমতা নবীর দিয়েছেন কে আর জোরে জোরে বলো কে সংখ্যায় কমের ভিতরে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না অস্ত্র কম হওয়ার ভিতরে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না হাইরে হাইরে ও চন্দিনের মানুষ যুদ্ধের জয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে বিশ্বাসের উপরে কথা বলেন ঠিক কিনা বলেন আজকে ইসলামের ইতিহাসটাকে দেখো বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন কাফেরদের সংখ্যা ছিল 1000 কিন্তু আমার আল্লাহ ওই মুসলমানদেরকে এই বিজয়ের পতাকা দান করেছেন এই গুরু থেকে ইসলাম বিদ্বেষীরা অনেক কিছু শিকার আছে ঠিক কিনা গো আমি দেখেছি রমজান মাসেও ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কেবলার ভিতরে ঢুকে নামাজরত অবস্থায় ওরা আক্রমণ করেছে এই ইহুদির গোষ্ঠীরা যতই চিন্তা করো মুসলমানদের নাম নিশানা মুছে ফেলে দিবে এটা কখনো সম্ভব হবে না মুসলমান বিশ্বাস করে একজনকে জবান খুলে বলেন তিনি কে ঠিক কি না বলেন ভয় পাবেন না সংখ্যা কয়জন তোর 100 কইছি সংখ্যা কয়জন 40 আবু বকর সিদ্দিক নবী গো অর্ডার দেন আর গোপনে কত আর কত গোপনে এবার ওপেনে রাসূল বলেন এখনো সময় হয় নাই এখনো সময় ইয়া রাসূলুল্লাহ মনটা খুব চাইতাছে একটু ওপেন দেখছ না কিছু জ্বালা আছে মুখ দিয়ে না কইলে ভাল লাগে না ঠিক কিনা কন ভিতরে যত কথা রাখবেন রূপ বাড়বো হইলে বউর কাছে কইবেন নাইলে বন্ধুর কাছে কইবেন নাইলে বাপের কাছে কইবেন নাইলে মার কাছে কইবেন একজন না একজন কাছে শেয়ার করবেন কষ্ট যখন শেয়ার করবেন কষ্টটা হালকা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আপনি জিনা করে কষ্ট মানে জিনা করে খুব গোপনে গোপনে রাখতেছেন কি করবেন কি করবেন একজন হুজুর কাছে যায় বলেন হুজুর আমি তো একটা কাজ করে ফেলেছি কি করতাম হুজুর বলবে তওবা কর হুজুর আমি সুদ খেয়ে গুনাহ করেছি কি করতাম হুজুর বলবেন আর খাবে না তওবা কর আমি গীবত করে গুনাহ করেছি হুজুর কি করব এই তওবা কর হারানো সম্পদ ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পরে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়
সব শেয়ার করবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার মনে কষ্ট ডাক্তারের কাছে গেল তোমার কি কি ফিল করো হুজুর আমার এমাদা ব্যথা হুজুর আমার এই দিকটা ব্যথা হুজুর আমার এই দিকটা ব্যথা হুজুর আমার এই দিকটা ব্যথা খুব কষ্ট তলোয়ার দিয়ে হাত কাটলে ডাক্তার সেলাই করে ভালো করে দেয় কিন্তু সবচাইতে মনে রেখো শরীরের পছন্দ করার আগে রূহ আছে একটা কলব আছে একটা সেখানেও তোমার পছন্দ করে এই তোর পছন্দ হচ্ছে কিনা ক হুজুর কেউ তো জানে না তুই জানোস নি ক জানি তোর ব্যথা কোন জায়গায় জানোস ক হ জানি তুই কি গুনাহ করছ জানোস নি ক হ জানি তাহলে কি করতে হবে একটা কাজ কর শরীরের চিকিৎসা করে ডাক্তার আর তুই যদি তোর কলবের মহিলা পরিষ্কার করতে চাস একজন কামেল মুকাম্মেলের কাছে গিয়ে তোর সব ব্যথা বল দেখবে সে তোমার এমন রাস্তা দেখিয়ে দিবে মওলা পর্যন্ত পৌঁছে যাবে সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ তাহলে কি গুনাহ মাফ করার মালিক কে আল্লাহ তো সংখ্যা কয়জন 40 সংখ্যা কয়জন 40 তাহলে কাফেরের সংখ্যা তাহলে বোঝা গেল 100 থেকে 100 চতুর্দিকেই তো কাফের জি হিসাবে ধরা যায় না এই জন্য আমার নবী বলে এখনো সময় হয় না এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী বলে নবী গো আমার মন তো মানে না এবার আমার নবী বলে প্রেমিক যখন প্রেম বিলাইতে চায় আমি আর না কইরা লাভ কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ঠিক আছে আগামী শুক্রবার আমরা 40 দিন সমবেত এই এই বেটা কি রে ফুলা হল তোর গ্রুপ আছে না ফোন দিয়া 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 না যাস নাকি খুব সাবধান একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি ভয় পাবা না ভয় পাওয়ার কোনো কারণ নাই একদিন তো মরেই যাব কিন্তু এই ফাইনাল কথা কথা বলো ঠিক কি না বলো গভীর মনোযোগ আরে গরি কাটাটা দূর মারি রে এবার আমার নবী বলে আগামী শুক্রবার এবার কাফের কাছে খবরটা পৌঁছে গেছে কয় আমাদের বাপ দাদার সুন কালি মাকবাল লাগে একটা মিটিং জমাইছে মিটিংটা যেমন বানচাল করা লাগবে যেমন ভাবে আমাদের সমাজে ওয়াজ মাহফিল মাঝে মাঝে বন্ধ করার জন্য কিছু আবু জাহেল আছে না নাই সিদ্দিকে আকবর ঘরে যাওয়ার পরে কাফের হইল শততম মা আর কাফের হইল তো শত হইল মা মা পুলার দইরা এমন ভাবে রক্ত গুলা কাপড় দিয়া দিয়ে পরিষ্কার করে রক্তের মধ্যে বালু লেগে গেছে বালু গুলা সহি সুন্দর করে পরিষ্কার করতেছে দিলটা নরম কইরা দেখ ইতিহাস কত কঠিন জিনিস রে বাবা ইতিহাস শুধু বিছানার মধ্যে ঘুমায়বার নাম ইতিহাস নয় ইসলামের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য যুবক দেহ থেকে গলা থেকে কল্লাটা চলে যাবে কিন্তু হৃদয় থেকে আল্লাহ নামের জজবা সরবে না ঠিক কিনা বলে দেহ থেকে কল্লাটা চলে যাবে হৃদয় থেকে কালিমার মহব্বত দূর হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আবু বকরের মা এমন ভাবে শাড়ি কাপড় দিয়া কপালের রক্তগুলো পরিষ্কার করে দিতেছে এবার কাফেররা দেখতেছে আবু বকর মরছে কিনা বাড়িতে গেছে দেখার জন্য একটু পরে আবু বকরের ঠোঁটটা লড়তেছে এবার আবু বকর সিদ্দিকের আম্মা ডাক বাবা শরীরটা কেমন লাগতেছে শরীরটা কেমন লাগতেছে শরীরটা কেমন লাগতেছে শরীরটা কেমন লাগতেছে আবু বকর ঠুটটা লড়াইতেও পারে না কেন তাহিরি নবী নবী করে নবীর প্রেমে কে তো এত মজা লাগে কেন জানে নবীর শান গাইলে বড় বালা লাগে আবু বকর কয় আম্মা ও আম্মা আম্মা তুমি আমার জিগাইতেছো আমার শরীরটা কেমন লাগতেছে আম্মা গো একবার তোমার আল্লাহু আকবার ও আম্মা তুমি আমার জিগাইতাছো আমার শরীরটা কেমন আছে তাক দা কও না আমার নবী কেমন আছে তুমি আমার কও আমার নবী কেমন আছে তুমি আমার বলো আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে তুমি আমার বলো আমার জান আমার ঈমান কেমন আছে ও বাপ মৃত্যুর অবস্থা দেখ কত খারাপ তোমার নবী কেমন আছে খবর নিমু অসুবিধা নাই তবে তোমার ঠুটটি শুকাইয়া রইছে তুমি তো সকালবেলা কিছু খাইয়া যাও নাই একটু পানি খাও নাইলে একটু দুধ খাও আর নাইলে একটু খাবার খাইয়া লও শরীরটা শক্তি পাইবা আবু বকর বলে মা আমার নবীর আমি না দেইখা মুখে পানির ফোঁটা ও ঢুকা
ভালোবাসা কি জিনিস, বাজারে কেজি ধরে কিনে যাওয়াত কিনে ফেলা যায় না। এবার আবু বকর আম্মা কয়, বাবা তুই কেমন? আবু বকর কে, আম্মা আমার নবী কেমন? আল্লাহু আকবার। আবু বকর আম্মা কয়, ফুত খায়ালো। হ্যাঁ, আর আমার নবী, আবু বকর কে আম্মা নবীর না দেখে আমি খাইতাম না। তাইলে তোর চতুর্দিকা শত্রু তুই কেমনে যাবি? আম্মা গো, তোমার কাছে আমি কিছু চাই না, আমার তোমার শাড়ি কাপড়টা দিয়ে আমার মুখটা ডাইকা আমার নবীর কাছে একটু লইয়া যাও। মা তুমি আমার লইয়া যাও। শত হইল তো মা, যেই ছেলে খাই না, যারা দেখলে ছেলে খাইব। যেই ছেলে নিজের বডির খবর নেই না, নবীর খবর নেই, মা শাড়ি কাপড়টা মুখের মধ্যে পেঁচাইয়া আমার নবীর কাছে নিয়ে গেছে। নবী আমার আবু বকরের দেখা যেই মাত্র তাকাইছে, চোখের পানিগুলো আমার নবী ছেড়ে দিলেন, পানি মুবারক গুলো ছেড়ে দিলেন। আমার নবীর কাছে আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো আপনি কেমন আছেন? আমার নবী বলে, আবু বকর তুমি কেমন আছো? নবী গো আপনি কেমন আছেন? আপনি ভালো থাকলেই আমি আবু বকর ভালো। এমন ভাবে বাড়াইয়া নবীর সিনা মুবারকের মধ্যে লাগাইছে। আমার নবী কয়, আবু বকর তুমি কিছু খেয়ে নাও, তোমার শরীরের বেতাটা কেমন আছে? আবু বকর বলে, নবী গাও আমার সিনারা যখন আপনার নূরানি বদন মুবারকের সঙ্গে লেগেছে, আমার পাহাড় পরিমাণ বেতা আছে, কেমতে ভালো হইয়া গেছে। দেখ ইতিহাস প্রমাণ করে, হাজার হাজার কাফের আর মুসলমান 40 জন এদের কাছে মাথা নত করে নাই, ঠিক কি না বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এরপরে আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর এতদিন কাফেররা আমার নবীরে আল আমিন বলেছে, ঠিক কি না? কিন্তু ওই কাফেররা গোপনে গোপনে পরামর্শ করছে, এখন একটা কাজ করা লাগবে, যেখানে পাও সেখানে নবীরে মাইরা ফালাইবা, নাউজুবিল্লাহ। কোন এরা যখন গোপনে পরামর্শ করছে নবীরে মেরে ফেলবে, আপনারা জবান করে বলে রক্ষা করার মালিককে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, হা বন্ধু, এই দেশে থাকা আপনার জন্য নিরাপদ না, আপনি এখান থেকে মদিনায় চলে যান, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না। কিছুদিন পরে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, আবু বকর আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। সিদ্দিকে আকবর চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলেন, নবী গো আপনি কি আপনার ইচ্ছায় যাবেন নাকি আমার আল্লাহর অর্ডারে যাবেন? আমার নবী বলে, আল্লাহর অর্ডারে যাব, তুমি কান্দ কেন? আবু বকর ডাক দিয়ে কয়, নবী যারে দেখলে আমার খোদা দূর হয়ে যেত। ও নবী, যার পিছনে আমি নামাজ পড়তাম ওই নবী চলে গেলে আমি কেমনে থাকমু? ভালোবাসার মানুষ ছাড়া ভালোবাসার মানুষ থাকতে পারে না, যে যারে চিনে সে তারে কিনে, যে যারে ভালোবাসে সে তারে পাশে চাই, কথা বলেন ঠিক কিনা? আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো কোন কিছু ভালো লাগে না আপনি বিহনে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয়, আবু বকর চিন্তা কইরো না, যেই দিন আমি মক্কা থেকে মদিনায় যাব অন্য কাউরে নেই না নেই, তুমি আবু বকরকে সাথে করেই আমি নিয়ে যাব। ভাগ্য কথা ভালো, ও ফতিপুরের বাবা, এবার আবু বকর অপেক্ষা করতেছে
কোন দিন যাবে আমার নবী তো ভাঙ্গে বলে নাই কিন্তু একদিন আবু বকর গড়ের মধ্যে দাঁড়ানো অবস্থায় কিন্তু 40 দিন পার হয়ে গেছে আবু বকর জানে না এই রাতে নবী আসবে আমার নবী ডাক দিয়ে কয় আলী আমি যাইতেছি মদিনায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে তুমি আমার গড়ের মধ্যে তাইকো তবে তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায় এই কথা বলে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন যায়া যায়া ফাকর আলবাব দরজার মধ্যে আমার নবী একটা টোকা মাত্র দিলেন দেওয়ার সাথে সাথে আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়ে কি আবু বকর তোমার তুই আজকে যে আসমু তোমারে কই নাই একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই মনে হয় যেন তোমার কাছে আমি বইলা রাখছি তুমি কি ঠাস করে দরজাটা খুলছো কারণটা কি আবু বকর বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি আমার যেদিন দিকে বলছিলেন আপনি আমার লইয়া মদিনায় যাবেন আপনি কোন সময় এসে আমার ডাকটা দেন আপনি তো আমারে বলেন নাই এই জন্য দিনের বেলাও আমি ঘুমাই নাই রাতের বেলাও আমি ঘুমাই নাই একটা ডাকের বেশি যদি দুইটা ডাক দিতে হয় আপনি কষ্ট পাবেন আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে আল্লাহ কষ্ট পেলে আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে এই জন্য আপুরে আপু আবু বকর কই নবী গো আপনার একটা ডাকের জন্য আরামের ঘুম আমি হারাম কইরা বলাইছি একটা সেকেন্ডের জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া জুবাইর সিদ্দিক আকবর কে নিয়ে আমার নবী যখন রওনা দিছে গো নবী ছিল সামনে সিদ্দিক আকবর পিছনে একটু পরে যায় এক নবী গো আপনি আমাকে একটু সামনে দেন কই কেন বিয়াদবি হবে কই নবী বিয়াদবি হইলে হবে একবার আপনার সামনে থাকমু কই কেন কই সামনের বাড়িটা হলো কাফেরের বাড়ি ওরা যদি আপনার দেখকা ভালায় আপনার সিনা মুবারকের বরাবর তীর মারলে আমি পিছন থেকে যাইয়া তীরটা বুকে লইতাম পারতাম না আমি আপনার সামনে থাকমু একটা বুঝিনা দুইটা বুঝিনা তিনটা বুঝিনা হাজার তীর আসলে আমি আবু বকরের বুকের মধ্যে নিমু আমার সামনে রহমত তুললি আলামিনের সিনহা মুবারক একটা তীরের আঘাত লাগতে দিতাম না আল্লাহু আকবার এটাই হলো নবীর প্রেম আল্লাহু আকবার আরে আরে এই দিক দিয়া কাফের না গেছে নবীর ঘরে যায়া দেখে আবু বকর সিদ্দিক আরে সরি যায়া দেখে হযরত আলী বিছানাটা এমন মারে মুখে দিয়া ঘুমায়া রইছে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ তলোয়ারের মাথা দিয়ে এইভাবে যায় একা কেডারি এইভাবে খুললা দেখে আলী ঘুমায়া রইছে জিগা মোহাম্মদ কই কই এই দিক দেখেছে কাফররা চইলা গেছে এখন ফতেপুর থেকে আলীরে জিজ্ঞেস করি আলী তুমি যে নবীর ঘরে ছিলা নবীরে কাফেররা পাইলে মাইরা ফালাইব তুমি জান নাও মুখটা তো খুললা রাখার কথা ছিল যদি তোমার নবী মনে কইরা মাইরা ফালাই তুমি যে মুখটা ডাইকা ঘুমাইছো তার কারণটা কি আলী ডাক দিয়ে কয় আমি মুখটা ডাইকা ঘুমাইছি এই জন্য নাক ডাইকা এই জন্য আমি ঘুমাইছি কারণ আমার নবী যাওয়ার সময় কইয়া গেছে নবীর সঙ্গে আমার দেখা হবে মদিনায় নবীর সঙ্গে দেখা হইবার আগে আমারে কেউ মারতে পারবে কেমনে বুঝাইতাম আমি এই নবীর প্রেম কারে কয় এইভাবে ওয়াজ আমি কোথাও করি না আমার সময় পাই না আজকে আমি স্বাধীনভাবে পাইলাম এই জন্য গোড়ার থেকে ওয়াজটা টান দিলাম সিদ্দিকে আকবরকে আমার নবী ডাক দিয়ে কয় হো আবু বকর একটা কাজ করো অনেকক্ষণ হেঁটেছি সামনে একটা গুহা দেখা যায় গুহার মধ্যে একটু বিশ্রাম নেই সিদ্দিকে আকবর গুহার ভিতরে ঢুকলেন দুইকা একটু নবীর সঙ্গে বিশ্রাম নিতেছেন আর কাফেররা নবীর ঘরে নবীরে না পাইয়া খুঁজতে খুঁজতে গুহার দিকে আসতেছে আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর একটু ঘুমামো সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় নবী
তাকিয়ে দেখেন কাফের রাস্তাতে গোহার দিকে আমার নবী কি আ বাবা কর লা তাহজান ইন্নাল্লাহ মানা ইন্নাল্লাহ মাই বলে নাই কওমি মাদ্রাসা বাইরা বুঝেন ইন্নাল্লাহ মাই বলে নাই যে আল্লাহ আমার সঙ্গে আছে এই কথা বলে নাই আমার নবী কয় ইন্নাল্লাহ মানা আল্লাহ আমাদের সঙ্গে আছে আবু বকর পে কাম হয়ে গেছে নবীরও কিছু করতে পারতো না আমারও কিছু করতে পারবে না ওরা সময় আসছে গুহার মধ্যে আয়েশা দে গুহার মুখের মধ্যে একটা মাকড়সার জাল বানায় রাখছে একটা কাফের কয় এটার ভিতরে আমার নবী আছে কাফের ডরে আবু বকর নবীর পিছনে থাকে নাই নবীর সামনে কাফের ডরে আ মাওলা আলী মুখের মধ্যে কাপড় দিয়েই ঘুমাইছে ডরাই নাই এবার এক কাফের এসে কইডার ভিতরে নবী আছে কই নবী থাকলে আবার মুখের মধ্যে মাকড়সা জাল খিলে গিয়া এই জন্য ঘরের ভিতরে মাকড়সা থাকলে মারবেন না জোরে কোন ঠিক কিনা এই জন্য আব্বুরে ওই মাকড়সা জাল বানাইছে আমার নবী ডাক দিয়ে কয় ও আবু বকর চিন্তা করো না আমার নবী একটু ঘুমাইছে আবু বকর রেস্ট করছে সিদ্দিক আকবর বলে আমার নবী যে ঘরের ভিতরে ঢুকছে রে এই গুহাটা বড় পুরাতন গুহা এই গুহার চতুর্দিকে শুধুমাত্র ছিদ্র আর ছিদ্র আমি তাকায়া দেখলাম নবী যদি ঘুমায় প্রত্যেকটা মুখের মধ্যে সাপ দেখা যায় এখন আমি কি করব সিদ্দিক আকবর নিজের কাপড়টারে এইভাবে সিরা সিরা টুকরা টুকরা কইরা গুহার মুখের সাপের মুখে দিয়া দিছে সব কাপড় শেষ একটা মাত্র ছিদ্র বাকি ওই ছিদ্রের মধ্যে সিদ্দিকে একবার পাও দিয়া ডাইকা রাখছে যেন সাপ ডুইকে আমার নবীরে ক্ষতি করতে না পারে ওই মুহূর্তে ওই সাপটা সিদ্দিককে একবারে পায়ের মধ্যে কামড় মারছে যেই মাত্র সুবল মারছে রে বাবা আবু বকরে চেহারাটা খালো হইয়া গেছে চোখ দিয়া বিষের যন্ত্রণায় পানি পড়তেছে এই পানিটা নবীর গাল মুবারকে পড়ছে আমার নবীর ঘুম ভাঙা গেছে নবী ডাক দিয়া কে আবু বকর আবু বকর আবু বকর তোমার চেহারাটা কেন কালো কালো বর্ণ দেখা যায় আমার নবী কে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কে নবী গো আপনি ঘুমাইছেন কিন্তু ওই সাপটা ছিল একটা গর্তের মুখে বাকিগুলা সব কাপড় দিয়ে আমি বন্ধ করলাম একটা গুহার কাপড় আমার কাছে নাই সুই কাপড় ওই গুহাটার মুখটার আমি পা দিয়া বন্ধ করছি নবী গো ওই সাপটা আমার কামড় মারছে আমার নবী কেমন নবীরে বাবা আমার নবীর কেমন নবীরে বাবা আমার নবী ডাক দিয়ে কে আবু বকর কোন জায়গার মধ্যে তোমার কামড় দিছে এবার আবু বকর কই নবী গো এই পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে কামড় দিছে আমার আবু বকর বলেন আবার নবী ওই থুতু মুবারকটা নিয়া ওই বিষের জায়গায় লাগাইছে আমার বিষের ব্যথা সেকেন্ড ভালো হইয়া গেছে ও আব্বুরে বলছিলাম 11:30 সারব এখন দেখতেছি 12:00 বেজে যাচ্ছে প্রেমের সময় কেমনে যাই টের পাওয়া যায় না আবু বকর বলেন আমার নবী গুহার ভিতরে ঢুকার সময় দেখছে পিছন দিক দিয়ে কোনো রাস্তা নাই আমার আল্লাহ যে কত দয়াবান আমার আমার আবু বকর বলেন আমি দেখলাম আমার আল্লাহ ওই পাহাড়ের পিছন দিক দিয়ে একটা সুন্দর গায়েবি রাস্তা নবীর জন্য বানায়া দিছে আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন তার কে আছে আর জুনে বলো কে আছে এবার আমার নবী মদিনায় যাবে মদিনার মানুষের মধ্যে দুইটা দল হইছে এক দল কো নবী আমার বাইর যাইব আরেক দলে কয় নবী আমার বাইর যাইব সব টাকাওয়ালারা পয়সাওয়ালারা গোষ্ঠীওয়ালারা নবীর নিবার লাগা জোট করছে একটা সাহাবি সে কয় আমি যে গরিব আমার বাড়িতে নবী যাইব কেমনে বইবার জায়গা নাই খাইবার জায়গা নাই আমি আর কয়াও লাভ নাই কয় আমি এই দল নাই সেই দল নাই এবার এইভাবে আবু আয়ুব আনসারি ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে সব আয়সা ধরছে নবীরে নবী গো আপনি আমার ঘরে চলেন আমার নবী কয় কার মন রাইক আমি কার মন বাংদুম কার মন ভাঙ্গা আমি কার মন বাংদুম মন মন হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমারে বলি বা দয়াল কেমনে ঠিক কিনা বলে
হাজরাজ বাসি আমি নবী কাহারো ঘরে যাব না তবে তোমরা সই না যাও নবীর মহব্বত যদি থাকে আল্লাহ আপনাকে ইহকাল পরকালে বাদশা বানিয়ে দিবে হক কি না বলেন এই যুবকগুলো বান্দুই হাত তুলে বলো ঠিক কি না বলো পরিষ্কার কথাই বলতে চাই আমরা যতদিন বেঁচে থাকব নবীর মহব্বত নিয়ে বেঁচে থাকব ঠিক কি না বলেন আমরা যতদিন বেঁচে থাকব ওলি আল্লাহর মহব্বতের মালা গলায় পড়েই বেঁচে থাকব আমরা যতদিন বেঁচে থাকব ইসলাম বিদ্বেষী আর বাতালদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বেঁচে থাকব ঠিক কি না পরিষ্কার কথা